সোমবার সাবরুম শান্তির বাজার এবং উদয়পুরের কিল্লাতে তিনটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিগত বাম সরকারের করা সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বর্তমান রাজ্য সরকারের সাফল্য তথ্য সহকারে তুলে ধরেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মগ জনজাতি গোষ্ঠীর প্রধান সমাজপতি সুচলা মগকে সোমবার সম্বর্ধনা জানানো হয়। সাবরুমের মনু বনকুলে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচলা মগকে সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিগত সরকারের কড়া সমালোচনা করেন। যারা এখানে সরকারে বসে থাকতেন এরাও নিজের বিচার দ্বারা এটা চালাতে পারত না। ইন্টারন্যাশনাল যে মানসিকতা, এক পন্থ আছে, এক কম আছে, এক ইজম আছে, তা দিয়ে ত্রিপুরাকে চালানো হতো। আজকে সেটা পরিবর্তন হয়েছে। আজকে আপনাদের মানসিকতা দ্বারা সরকার পরিচালনা হয়, আপনাদের সমাজপতিদের মানসিকতাকে দিয়ে সরকার পরিচালনা হয়। যখন সমাজপতি যে ডেপুটেশন দিয়েছে, কাগজ দিয়েছে, তার মধ্যে কিছু কাজ হয়। আগে হয়েছে কি, কাগজ দিতে পেরেছি কি মুখ্যমন্ত্রীকে? আমি যদি সুচরাম মগকে জিজ্ঞাসা করি, আপনি কোনদিন মুখ্যমন্ত্রীকে কোনো কাগজ দিয়েছেন কি? দিয়েছেন বলছেন স্যার, দেইনি। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিনই শান্তির বাজারের বীরচন্দ্র মনুতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রিয়াং জনজাতি গোষ্ঠীর সমাজপতি অনিল চন্দ্র রিয়াংকেও সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনিল চন্দ্র রিয়াংকে সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে জল পৌঁছে দেওয়া হবে। ড্যাম জলের ব্যবস্থা করে তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়িতে নিয়ে যেতে হয়। আমরা সমস্ত টেন্ডার করে দিয়েছি, সমস্ত পয়সা দিয়ে দিয়েছি। জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী হেলথ ডিপার্টমেন্টের পর সবচেয়ে বড় বাজেট যদি এবার বাজেট পেশ করেছে, সেটা জল বছরের জন্য ব্যবস্থা করেছে। এবং গ্রামের আঠেরো থেকে শুরু হওয়া সেই অমৃত জল ধরা মিশন, সেটা 2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি বাড়িতে, জাতি জনজাতি প্রত্যেকের টিলা বন্দর পাড়া সমতল সবার বাড়িতে ফ্রিতে জল পৌঁছে দেবে। আর তার সঙ্গে সঙ্গে রাস্তার ব্যবস্থা করে দেবে জনজাতি এরিয়াতে, আর কাঁচা রাস্তাতে চলতে হবে না 2022-এর পর। সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধু। এদিনই বিকালে রাজ্য সরকারের পক্ষ থেকে উদয়পুরে কিল্লা ব্লকের অধীন জয়িংকামী মাঠে জমাতিয়া সম্প্রদায়ের অক্রাদয় পুলিন্দ্র কুমার জমাতিয়া ও পদ্মশিলা জমাতিয়া এবং মলসম সম্প্রদায়ের রায়মদন হরি মলসমকেও সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনজাতিদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া নানান সিদ্ধান্ত ও প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন। দেশের মধ্যে পরিবর্তন এসেছে, চাল চরিত্র চেহারা ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ মানসিকতা, সে দিশাতে ভারত আজ শুধু ভারতবর্ষ নয়, পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। করোনার সংগ্রাম, করোনা ভারতকে পরাজিত করতে পারেনি। আমাদের ভারতের মাটিতেই আমরা ভ্যাকসিন তৈরি করে নিয়েছি, কারোর কাছে হাত মামার জন্য যায়নি, বরং বাকি 25 দেশকে আমরা মুক্ত সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন নরেন্দ্র ভাই মোদী। সেই দিশাতে ভারত আর চলছে বন্ধু। এক শক্তিশালী ভারত, এক ইউনাইটেড ভারত, এক আত্মনির্ভর ভারত। এদিন তিন জায়গাতেই মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচিতে মানুষের জনঢল লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।